Hello guys, this is Dipan. And you are watching dkinsane. So today we are going to eat dinner. What is it? Yes, puri and torgadi. তারপরে আর কিছু খাওয়া হয়ে ওঠেনি, দুপুরে লাঞ্চ তো সব বাস খাওয়া হয়নি। যাই হোক, এখন উনি বায়না ধরেছেন ডোমিনোসে খাবেন। অ্যাকচুয়ালি আমাদের দুপুরবেলা যাওয়ার প্ল্যান ছিল ইকো পার্কে, তো আমরা যেখানে স্টে করছি সেখানকার লোকেশনের থেকে ইকো পার্কটা অনেকটা ডিস্টেন্সে হয়ে যাচ্ছে, সেই জন্য আর যাওয়া হয়ে উঠল না আজকে। কারণ যদি ইকো পার্কে যেতাম ডেফিনেটলি অনেকটা টাইম খেয়ে বসে থাকতো সেটা, আর আমাদের আজকের মার্কেটিংটা আর হতো না। সেজন্য প্ল্যান করলাম যে বেরিয়ে যে সন্ধ্যা সন্ধ্যার দিকে মার্কেটিং করে টোরে এই আশেপাশে একটু ঘুরে টোরে রুমে ঢুকে পড়বো। আমরা ডোমিনোসে যেতে নিয়ে প্ল্যান চেঞ্জ করে হট করে ঢুকে বললাম কেএফসিতে, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, অর্ধেক করে বার্গার শেষ করে তারপরে মনে পড়লো যে আরে ব্লক তো করতে হবে, তাই তো ব্লক করা হচ্ছে না। যাই হোক, আমরা খাবো, তোমরা একটুখানি দেখে না জাস্ট কি খাচ্ছি আমরা। দিওয়ালির জন্যই হচ্ছে এতটা ভিড়, সেই জন্যই হবে হয়তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে এক্সেসিভ ভিড় ছিল, জাস্ট এক্সেসিভ ভিড়, যার কারণে ক্যামেরা ধরা যাচ্ছিল না। আর আজকে ব্লগটা কিন্তু পুরোপুরি বোরিং হচ্ছে, এখন আমরা সেটা রিয়েলাইজ করলাম, আজকে ব্লগটা বোরিং হতে চলেছে প্রচন্ড। বাজারে অনেক ভিড় থাকা সত্ত্বেও ঠেলাঠেলি করে কয়েকটা জিনিস কিনলাম, তো চারটা জিনিস কিনেছি। কালকেও আবার, কালকে শ্যুট আছে আমার আবার একটা, তো সেখানে যাওয়ার পথেও আমি শপিং করতে পারি বা ফেরার পথেও করতে পারি যদি সময় হয়। ভিড় যদি কম থাকে তো তখন যাব, বাজারে এতটা ভিড় পা রাখা যাচ্ছে না, সে কারণে তো করাও হলো না। তো কয়েকটা জিনিস কিনলাম, সেটা হচ্ছে জুয়েলারি কিনেছি, এই সেটটা কিনেছি, মালা কানে দু সহকারে, বেশ ভালোই লাগলো, বাজেটের মধ্যে ছিল, কম বাজেটের মধ্যেই প্রায়। আর সিলেদাস থেকে দুটো বেল্ট নিয়েছি, একটা ওর, একটা একটা এটা ওর, এটা ওর আর এইটা হলো আমার, তো এটা কিনলাম কম। আর ও জিন্স কিনেছে একটা, এই জিন্সটা কিনেছে, বেশ ভালোই কালারটা। আর আর তাবাদার কাছকে কিছু কেনা হয়নি, কালকে দেখি যাব। একটা সালোয়ার কিনেছিলাম, বানিয়েছিলাম, ওটার সাথে একটা ওড়না দরকার ছিল, তো দেখি কালকে সেটা হয়তো বাজারে গিয়ে কিনবো। আরও টুকটাক আরও অনেক কিছু কেনাকাটি করার আছে মার্কেটে, তো কালকে সেটা করব। আর আজকে তো বেশি কিছু দেখানোও হলো না, তো সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কয়েকটা কথা শেয়ার করব। তোমরা ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞেস করেছো অনেকবারই যে আমাদের রিলেশনশিপটা কতদিনের আর কতদিন হয়েছে, কিভাবে হলো না হলো, তো সেগুলো আজকে একটু শেয়ার করি। তো দিবান, তুইও বল কিছু এদিকে। আমি কি বলবো, তুই বল না, যা বলার। ঠিক আছে, আমি আজকে বলে দিই, আমি আজকে ক্যামেরাম্যান, তুই বল। ঠিক আছে, আজকে আমি বলে দিচ্ছি। যাই হোক আর কি, আমাদের রিলেশনশিপ শুরু হয়েছিল 2018-তে, তাই না বল? 2018-তে শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, আর থ্রু ফেসবুক। হ্যাঁ, ফেসবুক থেকে। হ্যাঁ সেটাই, ফেসবুক থেকে আমরা প্রায় অনেক, যখন আমার বাড়ি থেকে ওর বাড়ি কিন্তু খুব একটা বেশি দূর না, 24 কিলোমিটার, যখন আমাদের ফ্রেন্ডশিপটা হয়, মানে যখন মানে আমরা রিলেশনশিপে আসি তার 2 বছর আগে থেকে হয়তো ওর সাথে আমার কথা টথা হয়। ফ্রেন্ডশিপ না, কাইন্ড অফ আমরা বেস্ট ফ্রেন্ডই হয়ে গেছিলাম, ইভেন এখনো আছি। বেস্ট ফ্রেন্ড বলতে কি, ওর সাথে আমার খুব ভালো মন্দ কথা টথা হতো, তো হতে হতে ভালো খুব একটা ফ্রেন্ড হয়ে গেছিলাম। তারপরে তো রিলেশনশিপ আসার পরে দুজন বেস্ট ফ্রেন্ড ফর এভার হয়েই গেলাম, সারা জীবনের জন্য বেস্ট ফ্রেন্ড ফর এভার, আর কি বলবো, জীবন সাথী ফর এভার হয়েছে হয়েছে। অত রোমান্টিসিজম দেখাতে হবে না তোমাকে। যাই হোক, সো আর বিয়ে তো হলো 2020 সালে, আমাদের বিয়ের 1 সপ্তাহের মধ্যে লকডাউন পড়ে যায়। আমাদের বিয়ে হয়েছিল 2020 সালের তোমার মার্চ মাসে 11 তারিখে,
আর তার তো এক সপ্তাহ পরে লকডাউন শুরু হয়ে গেল, কোথাও যাওয়াও হলো না, কোথাও কিছু করাও হলো না, বাড়িতে টোটালি বাড়িতে থাকলাম। এক শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, এগুলোই করলাম। তারপরে কয়েক মাস পর, ওই 10-11 মাস পরে আমরা তো গেলাম সিকিম। তোমরা হয়তো ছবি দেখেছো ইনস্টাগ্রামে, এই তো কেন ব্লগ ছিল না ইউটিউবে? হ্যাঁ ও তো সেটা তোমরা, ও সেটাই বলছি যে তোমরা তো দেখেইছো, ইউটিউবের ব্লগও দেখেছো প্লাস ইনস্টাগ্রামে ছবিও দেখেছো। রিলেশনশিপে আসার 1-2 সপ্তাহ আমরা তুমি তুমি করে ভদ্রতাবশত কথা বলেছি, তারপরে আমরা সেই তুই তুই করে কথা বলেছি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তো আমরা কম ছিলাম, বেস্ট ফ্রেন্ডই বেশি ছিলাম। তো বেস্ট ফ্রেন্ডের মধ্যে কে ভাই তুমি তুমি করে কথা বলে, তুই তোকারি করে তো কথা বলাটাই স্বাভাবিক। তো সেটা বিয়ের পরও আমাদের চেঞ্জ আসেনি। ওর বাড়ি থেকেও আমাকে, আমাদেরকে বকা দিয়েছে, আমার বাড়ি থেকেও আমাদেরকে প্রচণ্ড বকা দিয়েছিলো এই কারণে। তাও আমাদের মধ্যে চেঞ্জ আসেনি, আদৌ চেঞ্জ আসবে কি না সেটা বলা মুশকিল। তাও চেষ্টা করছি মাঝে মাঝে ভালোবেসে তুমি তুমি করে কথা বলি, জানি না ওটা আদৌ পরে ঠিক হবে কি হবে না। রাস্তাঘাটে আমাদের তুই তোকারি করা দেখে অনেকে ভাবে যে আমরা আদৌ হাজব্যান্ড ওয়াইফ কিনা, আর আমাদের দুজনের স্টাইল সেটেলমেন্ট দেখে ভাবে যে বোধহয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই হতে হবে। আর আরেকটা কথা, যেটা আজকে আমরা যখন KFC-তে যাই তো আমি দুজন মিলেই দেখে অর্ডার করলাম ঠিকই, কিন্তু এতটাই বেশি অর্ডার করা হয়ে গেছিলো যে ওখানে খেতে পারলাম না, তো শেষ পর্যন্ত প্যাক করাতেই লাগলো। তো সেটাই আমরা এখন ডিনার হিসাবে খাবো। সো চলো টাটা বাই বাই। আরে হট 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 হট, এখান থেকে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়ে উনি টাটা বাই বাই একা একা করে দিচ্ছেন, এগুলো ঠিক না। হ্যাঁ যাই হোক, কালকে যদি কালকে ওর শ্যুট আছে বললো না, ও সরি কালকে তোর একা শ্যুট আছে, দুজনে একসঙ্গে, হ্যাঁ দুজনে একসঙ্গে কাপেল শ্যুট আছে। যাই হোক, কিন্তু কালকে যদি আমাকে 5:30টার সময় উঠিয়ে দিয়েছিস না, আমি কিন্তু সেটে গিয়ে ঘুমাবো বলে দিলাম। কালকে আমাদের মোটো 9:00-8:00 বেরোতে হবে না, 5:30টা উঠতে হবে। সেটা ঠিক কথা, কালকে আমাদের ওই তো দুপুরবেলার দিকে। হ্যাঁ দুপুরবেলার দিকে কি করতে, সকালে উঠতে হবে 5:30টার সময়। উঠে কি ভ্যারান্ডা বাজাবি? বলা যায় না, তুই উঠিয়ে দিতে পারিস, সতুল আছে তোর সঙ্গে আমার। ঠিক আছে যাই হোক, আজকে এই অবধি। জানি আজকে শ্যুটটা লিটল বিট বোরিং টাইপের হলো, কিছু করা ছিল না, ওখানে যে ক্যামেরাটা বের করবো সেই স্পেসটুকুও ছিল না আমাদের। তুই কি করছিস এগুলো? হাত পা এরকম এরকম করে দিয়ে চাইছে তাই নাকি? তোকে ক্রিটিসাইজ করছিলাম এতটুকু বুঝতে পারছি। কেলাও ধরে। যাই হোক টাটা বাই বাই, কালকে বলিনি, জানি না বলেও কোনো লাভ হয় কিনা জানি না, কেউ সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করছে কিনা ঠিক মতন, ওয়াচ আওয়ার বাড়ছে কিনা বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। হ্যাঁ এই অবধি কেউ দেখে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, কমেন্ট ঢুকিয়ে দিও, যেমনই নাও কমেন্ট ঢুকিয়ে দিও, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। যাই হোক আপাতত বাই বাই, স্টে টিউনড উইথ ডিকেনশন, গুড নাইট। টাটা।